আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট খুলবেন এবং খুলে আপনি কিভাবে একজন ইউজার অ্যাড করবেন। আর আপনি আরেকটা জিনিস যেটা হলো দেখাতে আমি ভুলে গেছি কালকে, আপনি যখন ইউজার অ্যাড করবেন, যাকে অ্যাড করবেন তারও কিন্তু ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। আপনার নিজের ইমেল আপনি তো ভেরিফাই করে নিছেন, কিন্তু আপনি যাকে অ্যাডমিন হিসাবে ইনভাইট করবেন তাকেও আপনার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য আপনার কি করতে হবে, যে নিচে খেয়াল করুন, এখানে খেয়াল করুন, এই যে আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখেন, কালকে যে অ্যাকাউন্টটা খুলেছিলাম, এই যে বিজনেস ম্যানেজার, এই যে অ্যাকাউন্টটা আমি সেদিন দেখিয়েছিলাম, যে এই অ্যাকাউন্টটায় কিন্তু আমি এখন অ্যাডমিন আছি। এটা কিন্তু আমি আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলেছিলাম, এখন আমি কিন্তু এটাকে এখনো ভেরিফাই করিনি, কারণ ওটা দেখাতে ভুলে গেছিলাম। এই কারণে এখন যাকে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দেবেন তাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এই যে বিজনেস ইনফো এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এই যে একদম নিচে চলে আসবেন, আসার পরে যে দেখুন লেখা আছে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল, এখানে ক্লিক করবেন যে প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই দিস ইমেল। তাহলে আমি আমার ইমেলটা চেক করি, ওইখান থেকে আমি এটাকে ভেরিফাই করব। সাউন্ড অফ করে দেন যার সাউন্ড অন আছে, কারণ আমার মেইলে একটা নোটিফিকেশন চলে গেছে, ওইটা অ্যাকসেপ্ট করলে আমারও ইমেলটা ভেরিফাই হবে। আর যে ক্রিয়েট করবে সে তো আগেই ভেরিফাই করে নেবে, কিন্তু আপনি যাকে অ্যাডমিনের অ্যাক্সেস দিবে তাকেও কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তাকে ভেরিফাই করার জন্য আপনি এখানে এই যে বিজনেস ইনফোতে যাবেন, যাওয়ার পর একটু নিচে যাবেন, সেখানে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল দেখতে পাবেন, ওইখানে জাস্ট ক্লিক করলেই আপনি ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে আমার ইমেইলে একটা মেল চলে আসছে, এই যে এখন এখানে চলে আসছে, এই যে কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে জাস্ট কনফার্ম করলেই আমার ইমেলটা কি হয়ে যাবে, এই যে কনফার্ম নাও দিলাম, আমার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। এখন আমার ইমেল ভেরিফাই, আর যে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে তার ইমেলটাও ভেরিফাই। এখন আমার অ্যাডমিন যদি বাতিল হয়ে যায় সে তাহলে তার অ্যাকাউন্টটা ধরে রাখতে পারবে, অথবা তার যদি অ্যাডমিন বাতিল হয়ে যায় তাহলে আমি অ্যাকাউন্টটাকে ধরে রাখতে হবে। ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাই। তাহলে আমরা এখন এই বিজনেস ম্যানেজারের আর কি কি কাজ আছে, আর ইমেল ভেরিফাই হলে এখানে শো করবে, এই যেমন দেখুন আমার ইমেলটা ভেরিফাই, তাহলে আমার ইমেলটা এখানে শো করছে, এটাও ইমেল ভেরিফাই শো করছে, এটা ইমেল ভেরিফাই শো করছে, এটাও ভেরিফাই শো করছে। এগুলো কিন্তু ইমেলে ভেরিফাই করি নাই, অতএব এগুলো শো করে নাই, আর ইমেল অবশ্যই ভেরিফাই করে নেবেন। তাহলে আমরা এখন বিজনেস ম্যানেজারের পুরো ডিটেলস সম্পর্কে জানবো, যে আর কি কি আছে, কিভাবে আমরা এখন একটা মাস্টার কার্ড অ্যাড করব এবং কিভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব, এগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা আসি ইউজার, ইউজার সম্পর্কে কালকে জেনেছি যে এখানে পিপলে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন, যে অ্যাড এ ক্লিক করবেন, এটা কালকে দেখিয়েছি, তারপর আজকে দেখাই। এখানে আপনি যাকে অ্যাডমিন বানাবেন তার ইমেলটা লিখে দিবেন, এরপরে যে অ্যাডমিনে এটা ক্লিক করে নেক্সট দিলেই হয়ে যাবে। এবার আপনি যদি চান যে আপনি পার্টনার রাখবেন, মানে সম্পূর্ণ এক এক মানুষ যখন একটা ব্যবসা করে দুইজনে মিলে করে, সেখানে কিন্তু দুইজনই পার্টনার থাকে, তো এখানেও আপনি বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে পার্টনার হিসেবে কাউকে রাখতে পারেন। এখানে পার্টনার টু শেয়ার আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, এবং কেউ যদি রিকোয়েস্ট দিয়েও আপনি অ্যাড করতে পারেন, এর দুইটাই আপনি ওই ম্যানেজের মাধ্যমেই বোঝানো হয়। এবার আসি আমরা এখানে অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে এই যে খেয়াল করুন এখানে আছে কি পেজেস, এখানে আমরা ক্লিক করি। এখন আপনি যখন আপনি কোনো পেজ প্রমোট বা বুস্ট করবেন, ধরেন এই যে এই পেজটাই যদি আপনি প্রমোট বা বুস্ট করতে চান, এখান থেকেও করতে পারবেন, এবং আমি বলেছি যে এখান থেকে করতে হবে। এখন এই পেজটাকে অবশ্যই আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। তাহলে আপনি পেজ এসে যাবেন, যাওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন, এরপর দেখুন অনেকভাবে করা যায়, অ্যাডে পেজ অথবা রিকোয়েস্ট পেজ, অ্যাক্সেস টু পেজ, অথবা ক্রিয়েট এ নিউ পেজ, মানে নতুন একটা পেজ আপনি এখান থেকেও তৈরি করতে পারবেন। তবে এখান থেকে তৈরি করার চেয়ে এই যে ফেসবুক থেকে তৈরি করাটা বেটার, সেম একইভাবে করতে পারবেন। এবার অ্যাড এ পেজ অথবা এখন আমি পেজ অ্যাড করবো, যেহেতু আমার পেজ অ্যাড করা আছে, এখানে পেজের নাম দিয়ে দেবেন অথবা ইউআরএল দিয়ে দেবেন। তাহলে আমি পেজের নাম দিয়ে দিই, যে দেখুন ডিজিটাল মার্কেটিং লেখার সাথে সাথে চলে আসে, যে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, এখানে আমি ক্লিক করবো। এরপর দেখুন এখানে ক্লিক আসছে কি অ্যাড এ পেজ, অ্যাড এ পেজ ক্লিক করলেই আমার পেজটি কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং কোনো কিছুই নেই, ফলে এখন এই পেজটি আমার অ্যাড হয়েছে। কারণ আপনি যদি আরও পেজ অ্যাড করবেন, তাহলে আমি অ্যাড দিলাম অ্যাড এ পেজ, আর এখান থেকে আপনি যে পেজ অ্যাড করবেন, ধরেন এই একটা পেজ আছে এটাকে অ্যাড করতে পারেন, ধরেন আমি আর একটা পেজ অ্যাড করি অ্যাড এ পেজ, ধরেন যে প্রিভারেন্ট টেকনোলজি আমি এটাকে অ্যাড করলাম, তাহলে যে অ্যাড এ পেজ, এরকম আপনি অনেকগুলো পেজ অ্যাড করতে পারবেন। এভাবে পেজগুলো অবশ্যই অ্যাড করে নেবেন আপনার এই অ্যাকাউন্ট থেকে। এখন আপনি এই দুই পেজে প্রোমোট অথবা বুস্ট সব কিছু করতে পারবেন। তাহলে প্রোমোট বুস্ট কীভাবে করে এটা আমি দেখাবো পরে, আগে আমরা এখানে যে এই পাশে যে স্ট্রাকচারগুলো আছে এগুলো যে আছে এগুলো সম্পর্কে আজকে জানবো। এবার আসি অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট জিনিসটা কি, এইটা হলো আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আর এটা হলো অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনি যখন অ্যাড দিবেন আপনাকে অ্যাড দেওয়ার জন্য অবশ্যই তো টাকা অথবা ডলার খরচ করতে হবে, সেই টাকা অথবা ডলার খরচ করার জন্য আপনাকে অবশ্যই একটা কি লাগবে, অ্যাড অ্যাকাউন্ট। এবার আসি আমরা অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট জিনিসটা হলো কি, আপনাকে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য কার্ড অ্যাড করতে হবে, আর এই কার্ড অ্যাড করার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা যখন বিভিন্ন ব্যাংকে টাকা জমা রাখি, টাকা জমা রাখার জন্য আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখানেও আপনি ফেসবুকে টাকা জমা রাখার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিচে খেয়াল করুন এখানে আছে অ্যাড, অ্যাডে ক্লিক করবেন। এখন আপনার যদি আগে ক্রিয়েট করা থাকে, ক্লায়েন্টের যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, আপনি এখান থেকে সেটা নিয়ে আসতে পারবেন, অথবা যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট এটা এখানে ক্লিক করে আপনি আগের একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এখন আপনি যদি চান যে আমি নিজে নতুন একটা তৈরি করব, তাহলে নতুন তৈরি করার জন্য আপনাকে এখানে অবশ্যই ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখন এখানে অ্যাকাউন্টের নাম দিব, ধরেন আমি এটার অ্যাকাউন্ট দিলাম যে পে ফর ফেসবুক। এখানে একটা নাম দিলেই হবে, এই নামের কোনো ই নাই, পে ফর ফেসবুক ডলার দিলাম। এখন আমাদের টাইম জোন এশিয়া ঢাকা দিয়ে দেব, এবং আপনি যদি টাকা ইউজ করতে চান টাকা ইউজ করতে পারবেন, আপনি যদি ডলার ইউজ করতে চান ডলার, তাহলে আমরা ডলার দিয়ে সবসময় অ্যাড দিব। ডলার দিয়ে অ্যাড দিলে সুবিধাটা কি, আপনার ভালো কাস্টমার পাবেন, রিচ হবে বেশি, সেজন্য আমরা ডলারই রেখে দিব। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এর এখন আপনি চাচ্ছেন যে এটাকে যদি আপনার নিজের অ্যাকাউন্ট অ্যাড করতে চান, অথবা আর একজনের বিজনেস অ্যাকাউন্টে যদি আপনি এই অ্যাকাউন্টটা সেট আপ করে দিতে চান তাও পারবেন, অথবা আপনার নিজের হলেও পারবেন। এখানে মাই বিজনেসে দিতে পারবেন, অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, তাহলে আমি দেব মাই বিজনেসে, মানে আমার বিজনেসে, তাহলে ক্রিয়েট। তাহলে আমার দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখানে কে ম্যানেজ করবে, যে এই দুজনেই ম্যানেজ করতে পারবে না একজনে, তাহলে আমি দুইজনকেই দিয়ে দিই, এবং দুইজনকেই সম্পূর্ণই দিয়ে দিলাম যে পারমিশনগুলো, সব পারমিশনগুলো দিয়ে দেবো। আর আপনি যদি চান যে আমি সব পারমিশন দিব না, সেটা আপনার ব্যাপার, তাহলে আমি পারমিশন দিয়ে দিলাম। এবার এখানে ক্লিক করব। তাহলে এখন আমি বলি একবারে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, আপনি কিন্তু আর অ্যাড অ্যাকাউন্ট দুইটা করতে পারবেন না, একটাই করতে পারবেন। আপনি অন্য অ্যাড অ্যাকাউন্ট এখানে নিয়ে আসতে পারবেন, মানে অ্যাক্সেস এর মাধ্যমে, সেখানে আবার এখানে অ্যাডে ক্লিক করবেন। ও এখানে তো আরো একটি যাচ্ছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, কিন্তু দেখি এটা হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, আরো একটা অ্যাড অ্যাকাউন্ট যাবে, কিন্তু কার্ড অ্যাড করার পর মনে হয় যায় না, মানে আমার আগের অ্যাকাউন্টে আর অ্যাড করা, মানে নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। কারণ আপনি যদি কার্ড অ্যাড করে ফেলেন তখন আপনি আর নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না, কিন্তু কার্ড অ্যাড করার আগে আপনি আরো করতে পারবেন। তাহলে এখান থেকে আপনি অন্য অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিতে পারবেন, অন্য অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে সেটাকেও অ্যাড করতে পারবেন, অথবা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবার আমরা আসি যে কার্ড কিভাবে অ্যাড করব, এখান তো কোনো কিছু কার্ডে কোনো অপশন আসে না। এখন খেয়াল করুন, এইটা কিন্তু আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টের আইডি, এই আইডি দিয়েও আপনি কিন্তু এটাকে কি করতে পারেন, আমি আইডিটা যদি কপি করি, এই আইডিটাকে কপি করে আমি এখান থেকে অ্যাড করতে পারবো, এই যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, এখানে যদি আমি ক্লিক করে দেখেন এখানে লেখা আছে কি অ্যাড অ্যাকাউন্ট আইডি, তাহলে এই আইডিটাকে আমি হুবহু যদি এখানে কপি করে দিয়ে দিই, তাহলে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা শো করবে, তারপরে অ্যাড অ্যান অ্যাকাউন্ট দিয়ে দিতে পারবো। তাহলে আমরা এবার কার্ড অ্যাড করবো কীভাবে, তাহলে কার্ড অ্যাডটা এখনই দেখাই দিই, বা একটু আচ্ছা খেয়াল করুন, একদম নিচে এখানে লেখা আছে দেখুন যে পেমেন্টস, এখানে ক্লিক করবেন। প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এবার কার্ড অ্যাড করার জন্য যে পেমেন্টসে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পরে
এখানে চলে আসবে অ্যাড এ পেমেন্ট মেথড। এই ধরুন এখানে আপনি বাংলাদেশি টাকা হলে বাংলাদেশি টাকা, এখানে আপনি যদি চান যে কারেন্সি চেঞ্জ করবেন, যে বাংলাদেশি আমি চাচ্ছি যে ডলার ইউজ করবো, তখন আপনি বাংলাদেশ টাকা চেঞ্জ করে দিবেন। এবার নেম অন কার্ড আপনার কে? হ্যাঁ আব্দুল্লাহ ভাই বলেন। অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? আপনার অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো, অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আপনি ফেসবুকে বুস্ট প্রমোট করতে পারবেন না। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টে আপনি টাকা জমা রাখেন না, সেখান থেকে তো আপনি খরচ করেন পরে, এটাও সেম একই। এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, এটাকে খুলে নিতে হবে, এইখানে আপনার টাকাটা জমা থাকবে বা ডলারটা জমা থাকবে, এখান থেকে আপনি ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য খরচ করতে পারবেন। আপনি আরো কার্ড অ্যাড করতে পারবেন, আপনি যদি পেপাল চান পেপালও করতে পারবেন। এরপরে আপনি যদি আর একটা কুপনও যায়, তবে কুপনটা এটা তো ফ্রি। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টের কাজ শেষ এটা আমাদের। এবার আসি বিজনেস অ্যাসেস্ট গ্রুপ। এটা হলো কি, আপনি যদি বিজনেস করবেন, যখন এখানে 5-6 জন মানুষ মানে পারমিশনের জন্য রাখতে চান, তখন এখান থেকে একটা গ্রুপ খুলে তাদেরকে একসাথে এখানে রাখতে পারবেন। তো এটা দরকার নাই। এবার পেমেন্ট মেথডটা, পেমেন্ট সিস্টেমটা, এটা তো তো ক্লায়েন্টের বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন কার্ড থাকবে, এগুলো কি করব? সেই কার্ড অ্যাড করবেন যেগুলো ফেসবুক এলাও করে। আপনাকে দিবে না পাসওয়ার্ড নাম্বার, এগুলো তো দিবে না, সেজন্য ওর কার্ড ও নিজেই অ্যাড করে নিবে। ওর কারেন্সি, ওর কি কি দরকার, এগুলো সব ওই করে নিবে। আচ্ছা এবার আসি আমরা অ্যাপ সম্পর্কে জানবো। অ্যাপ সম্পর্কে তো অনেকেই জানি, কিন্তু এই অ্যাপসটা হলো সম্পূর্ণ আলাদা। যেমন আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, ঢোকার সাথে সাথে লেখা আসে না যে আপনি লগ ইন করবেন ফেসবুকের মাধ্যমে, আবার কিসের মাধ্যমে, জিমেলের মাধ্যমে। তাহলে আমরা যখন ফেসবুকের মাধ্যমে লগ ইন করি, তখন কন্টিনিউ দিলেই ফেসবুকের মাধ্যমে অটো কিন্তু লগ ইন হয়ে যায়। এই সিস্টেমটা যদি আপনি আপনার ওয়েবসাইটে করতে চান, তাহলে এইখানের এই সিস্টেমে করতে হবে। এখান থেকে এখন কিভাবে করবেন, তার জন্য আপনাকে ফেসবুকের আর একটা সাইট আছে, সেখানে যেতে হবে। সেজন্য লিখতে হবে যে developer.facebook.com। এই দেখুন এখানে লেখা আছে developer.facebook.com। এখন এখান থেকে আপনি আপনার কি, এখান থেকে আপনার যে এখানে ডক ফাইল আছে, যদি আপনি চান যে আমি ইমেলের মানে ফেসবুক লগ ইনের মাধ্যমে ঢুকবো, তাহলে ইমেল অথবা নাম্বারের মাধ্যমে, তখন এখান থেকে ফাইল ক্রিয়েট করে দেবে। মানে এই সাইটের মাধ্যমে সে অটো একটা ডিজাইন তৈরি করে নেবে। এটা হলো ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করে অথবা নিজে ক্রিয়েট করে নেবে। এখানে ক্রিয়েট করার পর এখানে একটা অ্যাপসের মতো তৈরি হবে, একটা আইডি হবে, সেই আইডিটা এই অ্যাপসে গিয়ে এখানে যদি অ্যাডে ক্লিক করি আমরা, এই দেখুন কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাপ আইডি, এখানে সেই আইডিটা আমরা দিয়ে দিয়ে অ্যাড অ্যাপ দিলেই কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তাহলে এই অ্যাপস এর মাধ্যমে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো এগুলো। এবার আসি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেকে আমরা চাচ্ছি যে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামে বিজনেস করব, তখন আপনার অবশ্যই এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে। তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করবেন। এখানে দেখুন আমার ইনস্টাগ্রাম যদি আপনার আগে থাকে, এখানে আমি কানেক্ট দিয়ে দেখি, তাহলে আমার যদি ইনস্টাগ্রাম থাকে সেটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর যাদের মানে কানেক্ট করা নাই, তাদের হয়তো লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নতুন ভাবে কানেক্ট করতে হবে। এই যে এখানে লগ ইন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলেই হয়ে যাবে। কারণ এটার সুবিধা কি, এটার মাধ্যমে আপনি ফেসবুকে যে অ্যাডটা রান করবেন সেই অ্যাডটা ইনস্টাগ্রামে চলে যাবে। তাহলে আপনি একভাবে দুই জায়গায় অ্যাড দিতে পারেন, একটা ফেসবুকে আর একটা লোকেশনে ইনস্টাগ্রাম। এভাবে আপনি ইনস্টাগ্রামে খুব সহজে অ্যাড দিতে পারবেন। আর ইনস্টাগ্রামে আলাদাভাবেও অ্যাড দেওয়া যায়, তবে আপনি ফেসবুকের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, তাহলে আপনি ইনস্টাগ্রামে দিতে পারবেন এবং হলো ফেসবুকও দিতে পারবেন। তার জন্য আপনার অবশ্যই এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকতে হবে, অথবা আপনার পেজে
এখান থেকেও আপনি ইনস্টাগ্রাম একা অ্যাড করতে পারেন। এই যে পেজে যাবেন, পেজে যাওয়ার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর একদম নিচে যাবেন, নিচে একটু নিচে যাওয়ার পর যে দেখুন এখানে লেখা আছে যে ইনস্টাগ্রাম, এখানে যদি আমি ক্লিক করি, আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই এই জন্য আসবে না, যদি এখানে আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করার জন্য বলবে, এই যে ম্যানেজ ইনস্টাগ্রাম অন ফেসবুক, মানে ফেসবুকের মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম ম্যানেজ করতে পারবেন, এই যে কানেক্ট অ্যাকাউন্ট, এখান থেকেও আপনি করতে পারবেন অথবা এখান থেকেও আপনি করতে পারবেন। এরপরে আমাদের আর যেগুলো আছে যেমন যে ডাটা সোর্স, দেখি এই যে লাইন অফ বিজনেস, এটা না হলেও সমস্যা নাই, এটা লাগবে না বা পরে দেখাবো। এবার আসি ডাটা সোর্স, এটার ভিতরে কি কি আছে, এখানে অনেক ভালো ভালো অনেকগুলো আছে, একটা হলো ক্যাটালগ আর হলো পিক্সেল, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট, একটা হলো পিক্সেল আর একটা হলো কি ক্যাটালগ। ক্যাটালগ সিস্টেমটা কি, ক্যাটালগ সিস্টেমটা হলো একসাথে আপনি, আচ্ছা ক্যাটাগরি, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ঢুকি আমরা দেখি প্রথমে কি যে ল্যাপটপ অ্যান্ড অ্যাসোসরিজ, এরপর ল্যাপটপে ক্লিক করে দেখা গেছে যে এইচপি, ডেল, আসুস, এইরকম এগুলোর নাম হলো ক্যাটাগরি। অথবা আমরা যদি হার্ড ডিস্কের উপরে মাউস ধরি তখন লেখা আসে যে বিভিন্ন ধরনের হার্ড ডিস্কের নাম, তোশিবা এবং ওয়েস্টার্ন ব্লু, এগুলো হলো কি ক্যাটালগ। তাহলে আমরা ফেসবুকের মাধ্যমে এরকম ক্যাটালগে অ্যাড দিতে পারবো, আর ক্যাটালগে অ্যাড দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ক্যাটালগটা তৈরি করে নিতে হবে। তাহলে ক্যাটালগস আমরা ক্লিক করি এবং অ্যাডে ক্লিক করব। এখান থেকে আপনি দুইভাবে করতে পারেন, আপনার যদি আগে ক্যাটালগ তৈরি করা থাকে সেটাকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন সরাসরি, আর আপনি যদি চান যে আমি নিজে নতুন একটা তৈরি করবো তাহলে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ ক্লিক করবেন। এখন ক্যাটালগের নেম কি দেবেন, তাহলে আমি দিলাম ধরেন এটা দিয়ে দিলাম ডিএম ভিরিকোর্স। এবার টাইপ কি, এখানে টাইপে ক্লিক করুন, দেখুন এখানে অনেক কিছু দেওয়া আছে, যেহেতু আমার এটা আপনি যদি বিজনেস করবেন তখন তো অবশ্যই প্রোডাক্ট, হোটেলস হলে হোটেল জাতীয়, ফ্লাইট হলে ফ্লাইট, এখানে অনেকগুলো দেওয়া আছে, তাহলে আমি প্রোডাক্টই রেখে দিই ক্রিয়েটে ক্যাটালগ। এরপরে এটা অ্যাক্সেস করবে কে কে, আমি চাচ্ছি যে দুইজনেই অ্যাক্সেস করবে, এবার অ্যাডমিন অ্যাক্সেস দিব, এরপরে এখানে ক্লিক করব, তাহলে দেখুন এখানে একটা ক্যাটালগ তৈরি হয়ে যাবে, এই দেখুন ডিএম ফ্রি কোর্স। এবার আমি যদি চাই আরেকটা ক্যাটালগ তৈরি করব, অ্যাডে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ, ধরেন আমি এখানে দিব যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক দিলাম শুধু, তাহলে প্রোডাক্ট ক্রিয়েট ক্যাটালগ। সেম একইভাবে এভাবে আপনি অনেকগুলো একসাথে করে নিতে পারবেন, আপনি এখান থেকে সবগুলো অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়ে দেবেন। এরপর ধরেন আপনি আরেকটা করবেন, তাহলে আমি আরেকটা দিলাম, ধরেন আমি একটা করতে চাচ্ছি গুগলের নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে গুগল ক্রিয়েট এ ক্যাটালগ, যার যার এই থেকে সাউন্ড অফ করে দেন। এবার এই আমাদের মাত্র ক্যাটালগ তৈরি করা হয়েছে, এখন ক্যাটালগে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে, এটা কিন্তু জাস্ট ক্যাটালগ তৈরি করছি, ক্যাটালগ কিন্তু আমরা প্রোডাক্ট অ্যাড করি নাই। আপনি এখান থেকে ক্যাটালগ কিন্তু ডিলিটও করতে পারবেন, এই যে কোনো একটার উপরে ক্লিক করলে এই যে দেখুন রিমুভ আসছে। এখন আমি চাচ্ছি যে এখানে একটা আমি প্রোডাক্ট অ্যাড করব, তাহলে এখন আমি কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, এটা ক্লিক করলাম দেখেন কিছুই কিন্তু আসে না, এখানে একদম এই যে রিমুভের পাশে খেয়াল করুন, এখানে ওপেন ইন ক্যাটালগ ম্যানেজার, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা জিনিস আসছে, এখানে কিন্তু আবার দেখছেন ক্যাটালগ ম্যানেজার অনেক কিছু চলে আসছে, যে হোম, চ্যানেল, ইস্যু, প্রোডাক্ট, সেলস, এগুলো সব আপডেট এখন, আগে এরকম ছিল না, আগে অন্যরকম ছিল। এখন এখান থেকে আপনি আপনার ক্যাটালগে কি করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন, তাহলে প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি প্রোডাক্টে ক্লিক করেন। এবার এখানে দেওয়া আছে অ্যাড প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। এখন আপনি এখানে দুই তিন ভাবে অ্যাড করতে পারবেন, একটা হলো ম্যানুয়ালি, মানে আপনি নিজে বাছাই বাছাই করে করতে পারবেন, অথবা আপনি সরাসরি এখানে যদি আপনার প্রোডাক্ট আর কোনো সিস্টেম করা থাকে সেটাকে আপনি এখানে আপলোড দিতে পারবেন। আর একটা হলো পিক্সেল, তাহলে আমি পিক্সেলটা বলছি যে পরে দেখাবে যে পিক্সেল সিস্টেমটা, এটা আমি পরে দেখাবো, তাহলে আমরা চাচ্ছি যে ম্যানুয়ালি অ্যাড করবো, তাহলে এখানে ম্যানুয়ালি ক্লিক করবো, এবার নেক্সট ক্লিক করবো,
তাহলে নেক্সট ক্লিক কর, এখান থেকে যে চুজ ইন ইওর ফাইল, এখান থেকে আপনি ফাইল একটা নিয়ে নেন। ধরেন আমি এই ফাইলটাই নিয়ে নিই। এবার আমি নাম দিই, আপনি যে প্রোডাক্ট নেবেন সেটার নাম দিবেন। নাম দিলাম, এবার ডিসক্রিপশন দিয়ে দেব। এগুলো আপনি বুস্ট করতে পারবেন একসাথে, অনেকগুলো বুস্ট অথবা অ্যাড দেওয়া যাবে। এটা হলো ক্যাটালগ অ্যাড। এরপর এখানে আইডি, কন্টেন্ট আইডি অপশনাল, মানে এটা না দিলেও সমস্যা নেই। এবার ওয়েবসাইট লিঙ্ক, অবশ্যই আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে হবে। এরপরে আপনি চাচ্ছেন কি এটা কি ডলার হিসেবে পেমেন্ট করবে না আপনার টাকা হিসেবে। যদি আপনি ডলার হিসেবে চান তাহলে ডলার, টাকা হিসেবে চাইলে টাকা হিসেবে, তাহলে যেটা আপনার ইচ্ছা। তাহলে আমি ডলার হিসেবেই রাখলাম। এবার অ্যাড প্রোডাক্টে ক্লিক করে এখানে প্রাইসটা দিয়ে দিতে হবে, যেটা কত মূল্য। ধরুন $5 দিলাম। এখন আপনি যদি এটাকে সরাসরি প্রমোট বা অ্যাড করেন তাহলে কিন্তু এইটা অটোমেটিক শো করবে, মানুষ এখান থেকে একবারে সরাসরি আপনাকে টাকা পেমেন্ট করতে পারবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু এরকম আপনি অনেক, এই যে এখন যদি চান যে আমি আরো প্রোডাক্ট অ্যাড করবো, একটি না আমি চাচ্ছি যে 1000 প্রোডাক্ট অ্যাড করবো, তাহলে অ্যাড অ্যানাদার প্রোডাক্ট, আর আমি চাচ্ছি যে একটাই শেষ করে দিব। তাহলে দেখুন আমাদের কিন্তু একটি প্রোডাক্ট এখানে আপলোড হয়ে গেছে। এই যে খেয়াল করুন, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, এত স্টক অ্যাবিলিটি, ইন স্টক, এখান থেকে আপনি সব কিছু করতে পারেন। এভাবে আপনি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে এই প্রোডাক্টটাকে আমি শো করাবো না, তখন আপনি ডিএক্টিভ করে দিতে পারবেন। এখানে আবার উপর আছে অ্যাড প্রোডাক্ট, এগুলো খুঁজে নেবেন, এবং অল প্রোডাক্ট শো, এবার ক্রিয়েট প্রোডাক্ট সেট, এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আপনি অ্যাড করবেন। এটা হলো আপনার হলো ক্যাটালগ। এভাবে আপনি বিভিন্ন ধরনের ক্যাটালগ, ল্যাপটপ, এরকম বিভিন্ন ধরনের ক্যাটালগ খুলে সেই ক্যাটালগে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তাহলে আমাদের এটা হলো ক্যাটালগ সম্পর্কে গেল। এটা এতটুকুই ক্যাটালগে, এখান থেকে ক্যাটালগে আরও একটা সিস্টেম করা যায়, সেটা বাংলাদেশে অ্যালাউ না। মানে আমরা বিভিন্ন যে ইসে দেখতে পাবো, যেমন আমরা খেয়াল করুন আমাদের পেজে যাই, ফেসবুক পেজে, আমরা ফেসবুক পেজে দেখি না শপ নাও বাটন, কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা যদি যাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু শপ নাও বাটনটা সবার নাই। মানে এটা হলো কিছু কিছু কান্ট্রিতে এই বাটনটা অ্যাডের পারমিশন আছে, যেটা আমাদের বাংলাদেশে এখনো নাই। আপনি যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঢুকবেন, এখানে দেখুন লেখা আছে পোস্ট, ট্যাগ, এবং এখানে দেখা থাকবে IGTV, আর অন্য কেউ বাটন দেখে লেখা থাকে শপ নাও বাটন। যেমন আমাদের এই যে ফেসবুক পেজে যেমন লেখা থাকে না, এখান তো ওয়াচ ভিডিও দিয়ে দিছি বিভিন্ন পেজে শপ নাও বাটন, সেম ইনস্টাগ্রামে শপ নাও বাটন। তো আপনি এই বাটনটা অ্যাড করার জন্য আপনাকে এই ক্যাটালগ থেকে অবশ্যই আসতে হবে। এই যে এখানে দেখুন আমি এই যে প্রোডাক্টের পর এখানে ক্লিক করছি চ্যানেল, চ্যানেল থেকে আমি ক্লিক করবো ইনস্টাগ্রাম শপিং। এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে প্রথমে আপনার প্রোফাইলটা কানেক্ট করা থাকবে, এরপর এখানে লেখা আছে এনাবল শপিং। তবে এটা সব দেশে অ্যাপ্রুভাল না, কিছু কিছু দেশে এই শপিং বাটনটা অ্যাপ্রুভাল, যে সব দেশে অ্যাপ্রুভাল আছে একমাত্র সেই সব দেশেই এই এনাবল শপিং বাটনটা আপনি ইনস্টাগ্রামে অ্যাড করতে পারবেন। তাহলে এখান থেকে কিন্তু আপনি ইনস্টাগ্রামে কিন্তু শপ নাও বাটন অ্যাড করতে পারবেন, এছাড়া কিন্তু কোনোভাবেই পারবেন না। তাহলে আমি ক্যাটালগটা চলে গেলাম। এবার আমরা আসি পিক্সেল। পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা হলো আপনার ওয়েবসাইটে, ধরেন আপনি একটা অ্যাড চালু করছেন, এখন আপনার ওয়েবসাইটে কিরকম কাস্টমার যাচ্ছে এবং কতজন মানুষ ভিজিট করতে আসে, এটা কিন্তু আপনি দেখলে কিন্তু অবশ্যই একটা ভালো একটা ই লাগবে। যে আপনি যদি এটা দেখতে পারেন, আমার ওয়েবসাইটে এই দেশের কাস্টমার আসছে এবং এই দেশের এই কজন মানুষ ভিজিট করছে, এই সব কাজগুলো করার জন্য আপনাকে এই পিক্সেল জিনিসটাকে সেট আপ করে নিতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। এখন আমি একটু ফাইবারে চলে আসলাম, খালি জাস্ট লিখবো পিক্সেল, শুধু পিক্সেল লিখলাম। দেখেন 2172টা গিয়ে গেছে, এর মধ্যে টপ রেটেড সেলারও আছে, দেখতে পাচ্ছেন। আই উইল ক্রিয়েট এ পিক্সেল, শুধু পিক্সেল ক্রিয়েট করে আর কিছু না। এই একজন টপ রেটেড আছে পিক্সেল, শুধু এখানে সে কি করে পিক্সেল ক্রিয়েট করে, এই যে এতটুকু কাজ করে। এখানে যে পিক্সেলটা আছে, এই পিক্সেলটা সে খালি তার ওয়েবসাইটে সেট আপ করে দেয়।
এতটুকু কাজ, আর কোনো কাজ নাই শুধু। তাহলে আমাদের বিজনেস ম্যানেজার খালি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কিন্তু অনেকগুলো গিগি খোলা যায়। একটা হলো এখান থেকে দেখুন পিকজেল, শুধু পিকজেল অ্যাড আর কিছু না। কালকে দেখিয়েছিলাম যে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অথবা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। তাহলে দেখুন খালি পিকজেল নিয়েও এটা করা যায়। তাহলে পিকজেলের কাজটা আমরা অবশ্যই বুঝি যে পিকজেলের কাজটা হলো আপনার ওয়েবসাইটে কিরকম ভিজিটর আসছে, কিরকম মানুষ আসতে আসে, এইগুলো দেখার জন্য আপনাকে পিকজেল সেট আপ করতে হয়। পিকজেলটা আমি এখন দেখাবো না, কি কারণে আমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা মনে নাই, আমার যে ptech.com বিডি ওইটার অ্যাক্সেস মনে নাই। আর পিকজেল সেট আপ করতে হলে আপনার ওয়েবসাইট লাগবে, এবং ওয়েবসাইটের কি লাগবে অবশ্যই এক্সেল লাগবে। তাহলে এটা আমি এখন না, আমি এটা পরে দেখাচ্ছি। এবার আমরা অনেকে চিন্তা করি যে আমরা কিভাবে আর একটা অ্যাকাউন্ট তৈরি করব। আপনি খেয়াল করুন, আমি যদি এখানে সার্চ দিই বিজনেস, ধরেন আমি এখানে সার্চ দিই business.facebook.com, যে আমি তো অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, এখন আমি নতুন ভাবে আর একটা বিজনেস ম্যানেজার এখানে ক্লিক করে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার নতুন কোনো অ্যাকাউন্টের অপশন আসে না। দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টগুলো চলে আসে। আমার এতগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেইগুলো চলে আসে। এখন আমি নতুন কিভাবে আর একটা অ্যাকাউন্ট তৈরি করব, কারণ আমি চাচ্ছি আরেকটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার ক্লায়েন্টকে আমি দিয়ে দেবো। আপনি এভাবে অনেক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখন সেটা দেখাবো। আচ্ছা, এখান থেকে আমরা এগুলো দেখিয়েছি, এখন এখানে আছে কি ব্র্যান্ড সেফটি এটাও দেখিয়ে দিই, পাশাপাশি এখানে আছে ডোমেন। ডোমেন আমরা অবশ্যই জানি, ডোমেন জিনিসটা হলো কি আপনার ওয়েবসাইটের নাম, একটা ওয়েবসাইটের যে নাম ওইটাই হলো ডোমেন। যেমন darazbio.com এটা ডোমেন। এখন আপনি ফেসবুককে কিভাবে প্রমাণ দেবেন যে এই ওয়েবসাইটটা আমার, এখন ফেসবুককে অবশ্যই জানাতে হবে যে এই ওয়েবসাইটটা আমার। এখন ফেসবুককে বললে হবে না, আপনি যদি এখানে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে দেন এবং এটাকে যদি আপনি ভেরিফাই করে দেন তখনই ফেসবুক বুঝতে পারবে যে এই ওয়েবসাইটটা আপনার। তারপরে ডোমেনে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন, এরপর এখানে নাম দেবেন, এখানে অবশ্যই www.https কোনো কিছু দিতে দেওয়া যাবে না, এখানে জাস্ট এটা লিখতে হবে। আমি ধরেন এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম, এখানে কিন্তু আমি www কোনো কিছুই দিই নাই, জাস্ট আমার ডোমেনটা দিয়েছি, এটাকে বলা ডোমেন। www এগুলো ডোমেন না, এই জিনিসটার নামই হলো কি ডোমেন। অ্যাড ডোমেনে ক্লিক করব, একটু রিফ্রেশ দিই, দেখি এখানে আসার কথা একটা ফাইল চলে আসবে, সেই ফাইলটাকে আপনার ওয়েবসাইটে রেখে দিতে হবে। তাহলে এতগুলো এত মানে এত কাজ আপনার ক্লায়েন্ট কখনোই জানবে না। এই যে দেখুন এখানে লেখা আছে ভেরিফিকেশন পেন্ডিং, মানে এই ওয়েবসাইটটা কিন্তু আমি এখনো ভেরিফাই করি নাই। তাহলে এটা কিভাবে ভেরিফাই করবে, এই যে ভেরিফিকেশন মানে তিনটে অপশন আছে এখানে, একটা হলো DNS, একটা হলো HTML, একটা হলো মেটাট্যাগ। DNS এর মাধ্যমে কিভাবে, আমি সব বলে দিচ্ছি, লগ ইন, প্রথমে আপনার ওয়েবসাইট লগ ইন করতে হবে, এবার এই ফাইলটাকে ডাউনলোড কপি করতে হবে, কপি করে আপনাকে এই ফাইলটাকে এখানে রাখতে হবে। তো এর মধ্যে সবচেয়ে সহজ হলো এটাই যে HTML ফাইল আপলোড, প্রথমে আপনি ডাউনলোড ফাইলটাকে ডাউনলোড করবেন, এরপর ফাইলটাকে এই ওয়েবসাইটে সরাসরি আপলোড করে দিবেন, তারপরে ফাইলটা যখন আপলোড হয়ে যাবে তখন এখানে আপনি যদি কনফার্ম দেন তখনই আপনার এই যে ক্লিক ভেরিফাই আছে, এখানে ক্লিক ভেরিফাই করলে আপনার ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে যায়। আমার এই অ্যাক্সেসটা মনে নাই, আমার অ্যাক্সেসটা নিয়ে আসতে হবে, আমার অফিসে আছে তো এই জন্য আমি দেখাতে পারছি না। তাহলে এগুলো তেমন ক্লায়েন্ট আপনাকে বলবে না, তাও আমি দেখিয়ে দিলাম। এবার আসি রেজিস্ট্রেশন, এগুলো লাগবে না। পেমেন্ট, পেমেন্ট তো দেখিয়েছি যে আপনি কিভাবে কার্ড অ্যাড করবেন। এবার আসে সিকিউরিটি সেন্টার, মানে সিকিউরিটি সেন্টার আমরা ফেসবুকে যেভাবে টু ফ্যাক্টর অথরিটি অ্যাড করে রাখি, এখানেও আপনি টু ফ্যাক্টর অথরিটি অ্যাড করতে পারবেন, আপনার মোবাইলে কোড না আসা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকতে পারবে না। এবার আসি রিকোয়েস্ট, আমাদের যখন ফেসবুকে কেউ রিকোয়েস্ট দেয় বলতে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, তখন আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টে গিয়ে জমা হয়। এখানেও যখন আপনাকে কোনো মানুষ মানে ইনভাইট করবে অথবা রিকোয়েস্ট করবে, অথবা আপনি যখন কাউকে কোনো কিছু সেন্ড করবেন, সব রিকোয়েস্টগুলো এখানে জমাবে। সেন্ডটা হলো আপনি যেগুলো সেন্ড করবেন সেগুলো জমাবে, আর আপনাকে কেউ যদি ইনভাইট করে সেটা এখানে জমা হবে, অথবা ইমেইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এতটুকু দেখব, নোটিফিকেশন সম্পর্কে আপনাদের সবাই জানা আছে। এবার বিজনেস ইনফো, এখানে আমরা একটু ক্লিক করি, এখান থেকে আমি বলছিলাম আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন, এই যে আপনি চাচ্ছেন যে এই নামটা চেঞ্জ করতে, হ্যাঁ অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আপনি চাচ্ছেন এই অ্যাকাউন্টটা পারমানেন্ট ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করতে
এবং এখানে আবার আপনি নাম, অ্যাড্রেস, ফোন এবং ওয়েবসাইট সবকিছু আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এবার খেয়াল করুন এখানে আছে বিজনেস ভেরিফিকেশন, আপনি যদি এটাকে একবার ভেরিফাই করে নেন তাহলে আপনার আর ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ডিজেবল হবে না। এখন এটা ভেরিফাই করার জন্য আপনার বিজনেসের লাইসেন্স দেখাতে হবে, আপনি আপনি যে একটি বিজনেস করেন এই বিজনেসের আপনার অবশ্যই লাইসেন্স দেখাতে হবে। আপনি যদি বিজনেসের লাইসেন্স ডকুমেন্ট, আপনার এনআইডি কার্ড, ফটোকপি সবগুলো তাদেরকে সাবমিট করতে হবে ফেসবুকে, সেটা চেক করবে। চেক করার পরে আপনি এটা কি করতে পারবেন, আপনার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন, তখন এখানে লেখা আসবে কি ভেরিফাই। এবার আসি অ্যাড অ্যাকাউন্ট, এই প্রসেসটা চালু হয়ে যাবে। তাই আচ্ছা, তাহলে এটা আমি পরে দেখাই দেবো এক সময়। এখন দেখাতে অনেক টাইম লাগবে। ফেসবুক এখান থেকে আমি বলছিলাম আর ক্রিয়েট করার জন্য অবশ্যই এই ঠিকানায় যাবেন, এই যে developers.facebook.com, এই যে এখান থেকে আপনি অ্যাপস ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এবার আমরা যেটা দেখাবো, আপনারা যদি কেউ বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে চান তখন তো আপনার একাধিক অ্যাকাউন্ট খুলতে হবে, খুলতে হবে না? এখন আপনি কিভাবে একাধিক অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আপনি এই যে সেট আপ গাইড এখানে ক্লিক করবেন। এখন দেখুন এখান থেকে আমরা কিন্তু এর আগে দেখিয়েছি যে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে করে, এখান থেকেও আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অথবা ক্লেম মানে কি, আর একটি অ্যাকাউন্ট অ্যাড করা, ক্লেম জিনিসটাই হলো কি কোনো কিছু যুক্ত করা, এবং আপনি কোনো রিকোয়েস্ট মানে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস যেটা সেটাই এটার মাধ্যমে করতে পারবেন। এবং ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আরেকটা তৈরি করতে পারেন। এই অ্যাড অ্যাকাউন্টের যে সিস্টেমটা আছে ওখানেও সেম একই সিস্টেম। এই যে দেখুন আমি যদি অ্যাডে ক্লিক করি তিনটে অপশন আসে, এখানে খেয়াল করুন এখানে কিন্তু দেখছেন ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট আর আসছে না আমার অপশনটা। আমি একটা অ্যাড অ্যাকাউন্টই আমার ফেসবুকে অ্যাড করতে পারবো, আমি নতুনভাবে আর ক্রিয়েট করতে পারবো না। কিন্তু আপনি অ্যাড করতে পারবেন অনেকগুলো, মানে অন্য অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু নতুন করে আপনি আর অ্যাড করতে পারবেন না। তাহলে আপনার এই যে সেট আপ গাইড এখানে ক্লিক করে এখানে দেখে দেখি নতুন করে অ্যাড ক্রিয়েট করা যায় কিন্তু, দেখতে পাচ্ছেন এখানে যদি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখি তাহলে দেখুন আরেকটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করা যায়। আপনি কিন্তু এখান থেকে খুলতে পারবেন না নতুন অ্যাড অ্যাকাউন্ট, আপনি কিন্তু সেট আপ গাইডে গিয়ে নতুন করে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এভাবে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার আসি পেজ, মানে পেজ অ্যাড করা, আমরা এখানে দেখিয়েছিলাম এই যে পেজেস এগুলোই কিন্তু নিচে আসতেছে সব, এখান থেকে পেজ অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড এ পেজ, রিকোয়েস্ট, ক্রিয়েট নিউ পেজ। এবার এই সেট আপ গাইডে ক্লিক করেও আপনি কি করতে পারবেন, ক্লেম এটা তো দেখাইলাম, এই যে আপনার পেজকে যুক্ত করতে পারবেন এবং পেজের অ্যাক্সেস এবং ক্রিয়েট নিউ পেজ। এবার আমরা আসি নিচে এই পিপলে ইউজার, ইউজারে আমরা এখান থেকে পিপলে ক্লিক করে অ্যাডে ক্লিক করে আমরা একজনকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারতাম। এখান থেকেও আপনি সেম একইভাবে এখান থেকে আপনি অন্য কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবেন, যে অ্যাডে অ্যাডমিন, অথবা আপনি যদি চান যে সে অ্যাডমিন হবে না যে এমপ্লয়ার হবে তখন আপনি এমপ্লয়ার হিসেবে যুক্ত করতে পারবেন। আচ্ছা আমি আবার দেখাই, এটা অনেক হয়তো দেখে নাই যে আপনি নতুন কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানে আপনার অ্যাকাউন্ট আপনি একাধিক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। মানে আপনি 5-6টা অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে খুলতে চান এবং এগুলো ক্লায়েন্টকে দিতে চান, তাহলে আপনার ওই সেই একই সিস্টেম টাইপ করতে হবে, business.facebook.com ক্লিক করবেন। business.facebook.com ক্লিক করে
আপনি এখানে যে ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অথবা ক্রিয়েট ইউর বিজনেস যেকোনো একটাতে ক্লিক করলেই হবে, এই দুইটার যেকোনো একটি ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এখান থেকে খুঁজবেন এই যে গো টু বিজনেস ডট ফেসবুক ডট কম ওভারভিউ, অথবা আপনি যদি এইটা সরাসরি এই লেখাটাও লিখে ঢুকেন তাহলে কিন্তু হয়ে যাবে, আপনি যেকোনো একটা করলেই হবে। এটা ঢোকার সাথে সাথে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্টটা থাকবে, সবারই একটা অটোমেটিক পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, এটা তৈরি করতে হয় না, আপনি এটাকে কখনো চেঞ্জ করবেন না, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এরপরে আমি কালকের সিস্টেম দেখিয়েছিলাম যে আপনি কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন। এখানে আপনার বিজনেসের নাম দিবেন এবং এখানে আপনি হলো আপনার নিজের নাম থাকবে, এখানে একটা ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে আপনার ওই অ্যাড্রেস এবং ফোন নাম্বার ওয়েবসাইট এগুলো চাবে। আবারও কালকে আমি এটা দেখিয়েছি, আজকেও সেম একই ভাবে খুলবেন, জাস্ট আপনি নতুন ভাবে যদি খুলতে চান। এরকম করে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন।